নমস্কার বন্ধুরা টুয়া রান্নাঘরে সকলকে স্বাগত জানায় আজকে নিয়ে চলে এসেছি পুজোর স্পেশাল খাস্তা কচুরি আর এটা খেতেও যেমন সুস্বাদু বানানো কিন্তু তার থেকে সহজ সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা মেজরমেন্ট কাপের দু কাপ আপনারা যে কোনো বাটির মাপেও করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ওয়ান ফোর্থ চা চামচ জোয়ান জোয়ানটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে কালো জিরে আর জোয়ানটা দিলে কচুরির স্বাদটা অনেক বেড়ে যাবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতন রিফাইন্ড অয়েল এতটাই দিতে হবে তা না হলে কিন্তু খাস্তা কচুরি হবে না আর এই ময়নটা খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিতে হবে ময়নটা ঠিক মতন হয়েছে কি না দেখার জন্য এইভাবে মুঠো করলে দেখবেন একটা মুঠো তৈরি হয়ে যাচ্ছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব আমি এখানে হাফ কাপ জল নিয়েছি হাফ কাপ জল আমার লেগে যাবে আর এই ডোটা কিন্তু খুব নরম হবে না আবার খুব হার্ডও হবে না সফট হবে মিডিয়াম হবে এইভাবে ভালো করে জল দিয়ে মেখে নিলাম এবার একটুখানি তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দেব যাতে এটা শক্ত হয়ে না যায় পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন গোটা ধনে ওয়ান টেবিল স্পুন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মৌরি সব মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চড়ে নেবো যাতে সুন্দর গন্ধটা বেরোয় ততক্ষণ এটা নাড়তে হবে দু তিন মিনিট নাড়াচাড়া করার পর একটা মিক্সিং জারে এটা নিয়ে নিচ্ছি আর একটু কচা করে এটা গ্রাইন্ড করে নেব খুব মিহি করা যাবে না তাহলে টেস্টটা ভালো লাগবে না দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতন রিফাইন্ড অয়েল এবার যে গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড মতন একদম লো ফ্লেমে একটু নেড়ে চড়ে নিচ্ছি এবার দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ বেসন বেসনটাও এর সাথে মিশিয়ে নেড়ে নেব নেব এক থেকে দেড় মিনিট মতন যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর বেসনটা কাঁচা না থাকে সেরকমভাবে এটা ভেজে নিতে হবে দেড় থেকে দু মিনিট ভাজার পর দিয়ে দেব দুটো সেদ্ধ করে রাখা আলু আলুটা আগে থেকেই আমি ভালো করে মেখে রেখেছি যাতে এর মধ্যে কোনো রকম গুটি না থাকে সেরমভাবে মেখে এটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে এর সাথে কষে নেব আর দিয়ে দেবো এই সময় স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতেই থাকবে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে একটা প্লেটে বা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিতে হবে হাতে কিছুটা তেল মাখিয়ে এখান থেকে কিছুটা করে নিয়ে ছোট ছোট বল তৈরি করে রাখতে হবে ময়দার যে ডোটা বানিয়েছিলাম সেটাও পনেরো মিনিট রেস্ট হয়ে গেছে এবার এখান থেকেও ছোট ছোট বল করে নেব তবে যে পুরটা করেছিলাম তার থেকে একটু বড় করতে হবে এবার পুর ভরার পালা যখন পুর ভরা হবে বাদবাকিগুলোকে চাপা দিয়ে কিন্তু রাখতে হবে না হলে শক্ত হয়ে যাবে একটা করে নিয়ে এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে নিতে পারেন বা বেলন দিয়ে একটু বেলেও নিতে পারেন এবার চারধারে একটু জল দিয়ে দেব অল্প একটু জল দিয়ে তারপর ভেতরে পুরটাও দিয়ে ভালো করে সিল করে দিতে হবে তাহলে এটা আর খোলার চান্স থাকবে না এবার হাত দিয়ে আস্তে আস্তে করে প্রেস করে করে এটা একটু বড় করে নিতে হবে খুব বেশি বড় করার দরকার নেই খাস্তা কচুরিগুলো একটু মোটাই হয় দরকার হলে হালকা হাতে একটু বেলেও নিতে পারেন এইভাবে সবকটা বানিয়ে নিতে পারেন বানিয়ে একটা ঢাকা দিয়ে কিন্তু রেখে দিতে হবে যাতে ওপরটা ফেটে না যায় এবার তেলটা আমি বসিয়ে রেখেছিলাম আগে থেকেই গরম হয়ে গেছে আর একদম লো ফ্লেমে এগুলো ভেজে নেব হালকা করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার হয়ে গেলে এগুলো তুলে নেব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে আরও একটু কালার করতে পারেন আমি এবার এগুলো তুলে নিচ্ছি তবে এগুলো একদম গরম অবস্থায় কিন্তু খুব মুচমুচে লাগবে না একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা খুবই মুচমুচে হয়ে যাবে একদম রেডি হয়ে গেছে খাস্তা কচুরি আর বাড়িতে এটা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনারা সকলে ভালো থাকবেন